এখন দেখতেই পাচ্ছ মানে খুবই শান্তশিষ্ট একটা গ্রামের পরিবেশে আমরা এখন আছি এসেছি। আমরা এখন ট্রেনে আছি, ট্রেন মেদিনীপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি পাঁশকুড়া রঘুনাথবাড়ি। তো রঘুনাথবাড়িতে যে খন্ডখোলা গ্রাম, খন্ডখোলা গ্রামের ganguli বাড়ির যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই রাধাকৃষ্ণ মন্দিরের বিখ্যাত দোলোৎসব হয়, তো আমরা সেখানে আজকে যাব। তো চলো আজকে আমরা সেখানে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো এনিওয়েজ, আমি পার্থ, তোমরা দেখছো লাইফ ইউ ব্লগ, স্টে হ্যাপি। আর যারা যারা চ্যানেল আমাকে ফার্স্ট টাইম দেখছো বা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো লেটস গো। আজকে হচ্ছে দোলযাত্রা। তো দোলযাত্রার পার্ট টু যে ব্লগটা আছে, বাংলা ব্লগটা, সেই বাংলা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন দেখতেই পাচ্ছ মানে খুবই শান্তশিষ্ট একটা গ্রামের পরিবেশে আমরা এখন আছি এসেছি। সকালবেলায় বাড়িতে ছিলাম মেদিনীপুরে, তো ওখানে পার্ট ওয়ান যে ব্লগটা ছিল যেখানে মেদিনীপুরে দোল খেলার, সেটার লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে এবং তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তুমি গাও, আমি ভিডিও করতে যাবো, আমার কাজ আছে। তো আমরা এখন আছি পাঁশকুড়া কাছে রঘুনাথবাড়ি, রঘুনাথবাড়িতে এসেছি। তো এখানে আজকে একটা দোলযাত্রা একটা উৎসব আছে, তো ওটা উপভোগ করবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। আর যেটা বলার যে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো ভিডিওটা এনজয় করো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রঘুনাথবাড়ির যে খন্ডখোলা গ্রাম, খন্ডখোলা গ্রামের ganguli পরিবারের যে রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দির। তো দেখতেই পাচ্ছি এখন পুজো শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই মন্দির যেখানে কালকে সন্ধ্যাবেলাতে আবির খেলা হয়েছিল এবং সেখানে ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে যেখানে আমি এখন আছি, এই জায়গায়, এই বাড়িটা, ঠিক আছে। আর দেখ কত সুন্দর জায়গাটা, কত সুন্দর দেখো, চারদিকে ফাঁকা মাঠ, একদম শান্ত নিরিবিলি একটা খুব সুন্দর পরিবেশ।
যাই হোক, জায়গাটা খুব সুন্দর। তো বন্ধুরা, এবছরের দোল উৎসবের যে ব্লগ বা ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা আজকে এখানে শেষ করতে হচ্ছে। তো দুদিন ভালোই মজা হলো। আর প্রথম যে পার্টটা ছিল, পার্ট ওয়ানে যেটা দেখেছি সেটা হচ্ছে মেদিনীপুরের যে আমরা ছিলাম, মেদিনীপুর আমার পাড়াতে এবছর দ্বিতীয় বছরে দোল উৎসব হলো, সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই বসন্ত উৎসবের ভিডিওটা। যারা দেখে থাকো নি তারা তারিখে অবশ্যই বলবো, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে অবশ্যই তোমরা পার্ট ওয়ানের ভিডিওর লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর পার্ট টু যেটা দেখলে সেটা হচ্ছে এই আমাদের পাঁচকুড়ার কাছে রঘুনাথবাড়ি আছে, রঘুনাথবাড়িতে যে আমি যেখানে আছি এখন সেখানে হচ্ছে মন্দিরে পুজো ছিল, আর সন্ধ্যেবেলাতে আবির খেলা হলো, আমরা খুব আনন্দ করেছি। সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি দিয়েছি এখানে, তোমরা অবশ্যই সেটা দেখে নিও এই পার্ট টুতে। চলো, মোটামুটি এবছরের দোল উৎসব খুব ভালোভাবেই কাটলো, গত দুবছর সেভাবে ভালোভাবে দোল উৎসব করা যায়নি, তো এবছর দোল উৎসবটা ভালোই লেগেছে আর ভালোভাবেই হলো। আশা করি ভিডিও দুটো যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো বা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা বাংলা ব্লগ বা বেঙ্গলি ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই বলবো তারা আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো, নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, টিল দেন তোমরা সকলে খুব ভালো থাকো, অ্যান্ড টিল দেন বাই বাই।